বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে খণ্ডকালীন প্রভাষক নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক পদপ্রত্যাশী ভুক্তভোগী এমরুল হোসেন ও বিয়ানীবাজারের মোস্তাফিজুর রহমান বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। অ্যাডাপ কর্তৃক বাস্তবায়নাধীন কোভিড-19 প্রতিরোধ, ঝুঁকি নিরূপণ, যোগাযোগ জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা, যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় এআরডির উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলায় টাউন হলে মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় অংশ নেন গোলাপগঞ্জের বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ। জকিগঞ্জে কাতার প্রবাসী কাউসার আহমদের উপর হামলা চালিয়ে নগদ টাকা, জমির মূল দলিল, প্রবাসের জরুরি কাগজপত্র ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন প্রবাসী কাউসার আহমদ। আদালত জকিগঞ্জ থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন। যৌন হয়রানির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের 226তম সিন্ডিকেট সভায় বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী 18 নভেম্বর 2022 শুক্রবার ঘোষণা করা হয়েছে। বুধবার জোটের অস্থায়ী কার্যালয়ের নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনকে সফল করার জন্য জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিমকে আহ্বায়ক করে 11 সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সিলেটের শাহপরান থানাধীন এলাকায় টিলা কর্তনপূর্বক পরিবহনকালে হাতে নাতে পরিবেশ অধিদপ্তরের কাছে 2 ব্যক্তি আটক হয়েছেন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে 15 দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার শহরতলির বাহুবল নামক স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করে। জুড়িতে একদল দুষ্কৃতিকারীর হামলায় ইউপি সদস্য সহ 2 জন আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাদের উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবার পর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সিলেটে প্রেরণ করা হয়। ঘটনাটি বুধবার রাত 9:30 বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আশুক চত্বরে ঘটেছে।